নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি, যে রেসিপিটা মূলত রিকোয়েস্টেড ভিডিও, আমার বাংলাদেশের বন্ধুরা বহুল রিকোয়েস্ট পাঠিয়েছে এই রেসিপিটা বানাবার জন্য। এটা ইন্ডিয়ার খুব একটা প্রচলিত রেসিপি, যে রেসিপিটার নাম হচ্ছে পাওভাজি। পাওভাজি মূলত বাচ্চাদের টিফিনে বা স্ন্যাক্স আইসক্রিম হিসেবে খাওয়া হয়। এটা মূলত মহারাষ্ট্রিয়ান রেসিপি। মহারাষ্ট্রের হাত ধরে এটা এখন ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এবং বিভিন্ন যেখানে ইন্ডিয়ান ফুড পাওয়া যায় সেই সমস্ত দেশেও এই খাবারটা বহুল প্রচলিত খাবার। তো আসুন আজকে আমার এই পাকঘর থেকে দেখে নিই কিভাবে এই সহজভাবে বানিয়ে নিতে হয় পাওভাজির রেসিপি। পাওভাজি বানাতে বেশ কয়েকটা ভেজিটেবিল লাগে। এই প্রত্যেকটা যে ভেজিটেবিল দেখছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু সেদ্ধ করা ভেজিটেবিল। এখানে আপনারা আপনাদের মনের মতন যে কোনো ভেজিটেবিলই নিতে পারেন। আমি এখানে নিয়েছি মটরশুঁটি, প্রত্যেকটাই কিন্তু ব্লাঞ্চ করা আছে। এটা হলো বিনস, ফ্রেঞ্চ বিনস, ক্যারেট আর বয়েলড পোটাটো, আলু, গাজর, বিনস আর সবুজ মটরশুঁটি, এইগুলো মোটামুটি সেদ্ধ করা আছে। আমি প্রথমে এই সবগুলোকে, আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট করে কেটেও কিন্তু রান্না করতে পারেন, কিন্তু আমি আলু বাদে সমস্ত যে ভেজিটেবিলগুলো আছে, যেরকম এখানে দেখুন আমি দুটো গ্রিন চিলিও সেদ্ধ করে নিয়েছি, দুটো গ্রিন চিলি, মটরশুঁটিগুলো, সমস্ত মটরশুঁটিগুলো, তার সাথে আমি সমস্ত বিনসগুলো, তার সাথে ক্যারেটগুলো দিয়ে আমি প্রথমে দেখুন মিক্সির মধ্যে দিয়ে আমি এগুলোকে, আলুটা কিন্তু দিলে একদম এ হয়ে যাবে, আলুটা হাতে করে স্ম্যাশ করে দেবো। এই সমস্ত কিছু দিয়ে আমি একেবারে এটাকে প্রথমে আমি মিক্সিতে একবার বেটে নেব। দেখুন এইগুলো বেটে নিয়েছি। আসুন এবার এই আলুগুলোকে শুধু আমি হাতে করে জাস্ট একটু এরকম করে, দেখুন একটু বড় বড় শক্ত শক্ত, মানে একটু বড় বড় সাইজ করে, খুব বেশি কিন্তু এগুলোকে পঙ্গ করে মাখছি না, এরকম একটু হাতে করে। আপনারা চাইলে কুড়িয়েও দিতে পারেন, অনেকে কুড়িয়েও দেয়। দেখুন এই অবস্থায় মোটামুটি একটু এরকম করে নিয়ে এবারে আসুন আমি এবারে গ্যাসের সামনে যাই এবং সেটা কিভাবে বানাচ্ছি দেখিয়ে নিই। আচ্ছা দেখুন আমি গ্যাসটা এরকম জ্বালিয়ে নিয়েছি একটা কড়া। এবারে আমি এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে নিচ্ছি, এটা কিন্তু মূলত হোয়াইট অয়েলে হয়। দেখুন আমি এই দু চামচ, মানে দু পলা, এটা একটা পলাই বলি আমরা বাংলায়, এটা দুই পলা আর তার সাথে হাফ, এতটা অবধি আমি একটু অয়েল দিয়ে, অয়েলটাকে একটু গরম হবে, এর মধ্যে কিন্তু কোনো গোটা গরম মশলা বা গোটা কিছু না দেওয়াই ভালো, তাহলে মুখের মধ্যে পড়বে, এটাতে যতটা কচলাটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আমি এখানে পেঁয়াজ, দেখুন কোঁচানো পেঁয়াজ দিচ্ছি, এই যে এইগুলো হচ্ছে আমি দেখুন কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো, আমি এগুলো দিচ্ছি। আপনারা চাইলে কোঁচানো পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি কোঁচানো পেঁয়াজটাই এর মধ্যে মূলত দিচ্ছি। এখানে ছোট ছোট পেঁয়াজ, খুবই ছোট সাইজের পেঁয়াজ আমি তিনটে চারটে মতন রেখেছি, কিন্তু আপনারা বড় পেঁয়াজ দিলে, একটা বড় পেঁয়াজ দিলেই যথেষ্ট। দেখুন এটা একটা মোটামুটি ধরে নিই এটা একটাই বড় পেঁয়াজ, এটা মোটামুটি একটু ভাজা হবে। এর সাথে আমি একটা মশলা দিচ্ছি, যে মশলাটা হচ্ছে এটা হচ্ছে আদা, জিরে আর
আর টমেটো বাটা রয়েছে, এই বাটাটা আমি এর মধ্যে দিচ্ছি। এখানে আমি 2 স্পুন মতন দিচ্ছি, দেখুন, আদা, টমেটো আর রসুন। এটা আমি 2 স্পুন মতন দিয়ে এটাকে আমি একটু একসাথেই দিলাম, একটু ভাজতে দিচ্ছি। এর সাথে আমি বেশ কিছুটা, দেখুন, 1 স্পুন মতন গ্রিন চিলি, কাঁচা লঙ্কা আমি এতটাই দিলাম। আপনারা ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবেন। আর তার সাথে আমি বেল পেপার দিচ্ছি, দেখুন এখানে 3টে রঙেরই বেল পেপার রয়েছে। দেখুন এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর সবুজ বেল পেপার, মানে ক্যাপসিকাম, 3 ধরনের এটা দিচ্ছি। এটা কিন্তু বাটবেন না, তাহলে মুখে যে ক্রাঞ্চিনেসটা আসে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এইভাবে এটা দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিতে হবে। তো আসুন এটাকে আমি আগে বেশ ভালো করে একটু ভেজে, আচ্ছা এই সময় এর মধ্যে একটু সল্ট দিয়ে দিতে হবে, না সল্ট দিলে এটা কিন্তু নরম হয়ে যাবে। সেজন্য মানে পেঁয়াজ এমনিতে কিন্তু নুন দিয়ে নরম করা হয় সল্ট দিয়ে, আর ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজকে, এই ক্যাপসিকাম নুনের মধ্যে দিয়ে, নুন দিলে কিন্তু ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস বাড়ে। আমি আবারও রিপিট করছি, নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ অনেক সফট হয়ে যায়, তাড়াতাড়ি হয়, টমেটো গলে যায়, কিন্তু ক্যাপসিকামের ক্ষেত্রে উল্টো হয়। ক্যাপসিকামের ক্ষেত্রে যদি নুন দিয়ে ভাজেন তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস বাড়ে। আসুন এটাকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নিই, তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করবো। দেখুন মোটামুটি একটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই যে মশলাটা আমি বেটে রাখলাম, সবজিগুলো মশলা না, এটা সবজিগুলো, এই সবজিগুলো আমি এর উপরে এবারে মিশিয়ে দিচ্ছি, সমস্ত সবজিগুলো। এর মধ্যে রয়েছে বিনস, আপনারা দেখেছেন অলরেডি, মটরশুঁটি আর গাজর। যে কোনো সবজি শীতকালে বিশেষে বানালে আপনারা অনেক রকমের কিন্তু সবজি এর সাথে অ্যাড করতে পারেন। এবারে আমি ওপর থেকে আলুগুলো, দেখুন, হাতে করে আরও একটু এরকম করে দিয়ে দিচ্ছি। আলুটা যদি মিক্সিতে বেটে দেন একদমই জিনিসটা মেখে যাবে, তখন সেটা মুখে একটু না পড়লে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন এরকম করে আমি আলুটাকে জাস্ট ওপর থেকে বাকি মশলাটাও মাখিয়ে আমি মোটামুটি আলু সবজি যা ছিল সমস্তটা এর মধ্যে কিন্তু তুলে দিলাম। দেখুন এটা এই অবস্থা একটু হবে। এবারে আমি এর সাথে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, যেরকম আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো খুব বেশি দেবেন না, মোটামুটি অল্প করেই দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সল্ট। এটা দেবার পরে আমি একটু এটা ভাজা ভাজা মতন হতে নিচ্ছি, দেখুন এরকম একটা হবে। এই দেখুন আলুগুলো একটু বড় বড় মোটা মোটা মতন আছে, এই রকমই মোটামুটি একটা রাখতে দেবেন, খুব বেশি যে এ করবেন তা না। তার এরপরে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জল, সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এভারেস্টের পাও ভাজি মশলা দিচ্ছি। দেখুন আমি দিচ্ছি এভারেস্টের পাও ভাজি মশলা। পাও ভাজি মশলা অনেকে বাড়িতেও বানিয়ে নেয়, কিন্তু আমি বাজার থেকে কিনেই দিলাম, কারণ পাও ভাজি মশলা এত অ্যাভেলেবেল বাজারে যে বাড়িতে আর তৈরি করলাম না। তো আমি এই পাও ভাজি মশলা এখানে 2 স্পুন মতন ওপর থেকে, দেখুন, দিয়ে দিচ্ছি।
আমেসা, কিন্তু এটা কিন্তু পাওভাজির এক্সাক্ট কালার নয়, পাওভাজির কালার একটু লালচেটে ধরনের হয়, সেই জন্য আমি, এবং এটা খুব চটপটা টাইপের হয়। দেখুন এজন্য আমি ওপর থেকে দেখুন টমেটো সস দিচ্ছি, এই যে টমেটো সস আমি বেশ কিছুটা টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি, 3 স্পুন হবে এরকম একটা টমেটো সস আমি দিলাম। যেহেতু সমস্ত মশলাগুলোই একটু কাঁচা আছে, টমেটো সস দেওয়ার পরে ইন জেনারেলি জলটা দিতে অ্যাভয়েড করবে, সেজন্য আমি একটু তেঁতুলের জল, এটার মধ্যে তেঁতুলের জল আছে, দেখুন আমি এই 1 গুঠি মতন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জলে 15 মিনিট, এই তেঁতুলের জলটা আমি দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, একটা চটপটা ভাব আসবে। আপনারা চাইলে এর সাথে আমচুর পাউডারও দিতে পারেন, আমি আমচুর পাউডারটা দিলাম না, কেননা যেহেতু আমি অনেকটা টমেটো সস দিয়েছি, অতিরিক্ত টক হয়ে গেলে কিন্তু জিনিসটা খেতে অতটা ভালো হবে না। তো আসুন এটাকে প্রায় মিনিট 5-এক ধরে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে ভালো করে একবার রান্না করে নিই। আচ্ছা দেখুন এইটা একটা তৈরি হয়ে গেছে, তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। এই অবস্থাতে আমি দেখুন এইটাকে একটু মাঝখানটা একটু ফাঁকা মতন করে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা বাটার, একদম হোয়াইট বাটার, এটা সল্টেড বাটার কিন্তু সল্টলেস নয়, একদম একটা সল্টেড বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই বাটারটা কিন্তু একদম অন্যরকম স্বাদ আনবে, এবং এই বাটারটাই দেখুন দেখুন ড্রাইনেসটা হয়েছিল সবজিটার, এই সবজিটার ড্রাইনেসটা কিন্তু একদম এই বাটারটাই কাটিয়ে দিচ্ছে, দেখুন যথেষ্ট ময়েস্ট হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এটা সবজিটা বন্ধ করে দিলাম, এর ভেতরে আমি এবারে একটু কসৌরি মেথি দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আমি কসৌরি মেথি দিলাম কারণ কসৌরি মেথির একটা অন্যরকম সুগন্ধ আসে, আর মহারাষ্ট্রিয়ান খাবারে মূলত কসৌরি মেথিটা, মহারাষ্ট্রিয়ান খাবার বা রাজস্থানি খাবারে মূলত কসৌরি মেথিটা কিন্তু ব্যবহার হয়। দেখুন একটু ক্রাঞ্চিনেস আমি রেখেছি, পুরো মিশে গেলে অনেকেই খেতে পছন্দ করেন না। আসুন এবারে আমি তৈরি করে নিই পাউটা। দেখুন পাও ভাজির ব্রেডগুলো কিন্তু ঠিক এক্স্যাক্টলি এরকমই দেখতে হয়, এইগুলোই কিন্তু অরিজিনাল পাও ভাজির ব্রেড, অনেকে বান ব্রেড দিয়েও খেয়ে নেন, খাওয়া যায় না তা নয়, কিন্তু পাও ভাজির ব্রেডটা অরিজিনাল এটাই দেখতে। দেখুন আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা যথেষ্ট কমিয়ে আমি এবারে দেখুন পাও ভাজিটাকে, মানে এই পাউটাকে আমি দেখুন মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, দেখুন মাঝখান দিয়ে আমি এটাকে জাস্ট জাস্ট কেটে দিয়েছি আর কিচ্ছু না, এইভাবে প্রত্যেকটা পাউই, পাউটা কিন্তু আগে করে রাখা যায় না, তরকারিটা করে রাখা যায়, পাউটা যখন খাবেন তখনই কিন্তু বানিয়ে দেবেন, না হলে পাউয়ের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো আসুন আমি এটাকে প্রথমে তাওয়ার মধ্যে একটু ব্রেড বাটার দিলাম, এটা কিন্তু বাটারই হবে, দেখুন এই যে এটা নিয়ে এর মধ্যে লাগিয়ে এইভাবে জাস্ট ঘুরিয়ে নিলাম, এতটা বাটার তো আর লাগবে না, এটা একটা হতে দিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন, আবার এভাবে লাগিয়ে আবার এটা হতে দিলাম একটু, আবার এরমভাবে লাগিয়ে এটাকেও একটু হতে দিলাম, আবার এটাকে একটু লাগিয়ে একটু হতে দিলাম, দেখুন এই যে এইবারে একটু গ্যাসের ফ্লেমটা আমি একটু অল্প বাড়িয়ে নেব, বেশ চেপে 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 কিন্তু এটা কিন্তু করে নিতে হবে, আসুন এগুলোকে ধৈর্য ধরে একটু করে নিই। এই যে দেখুন এক পিসটা সাদা আছে, তার মানে এটা তৈরি হয়নি,
এটাকে এইভাবে মানে একটা পাশ পুরো লাল লাল হবে, এরকম না, একটু লালচে কালারটা ধরবে, যেরকম পাউরুটিকে ভাজলে একটা কালার আসে এরকম। এই যে দেখুন কোনোটাই এখনো তৈরি হয়নি, এটা মিনিট দুই তিন কিন্তু লাগে হতে। আসুন এটা ধৈর্য ধরে কিন্তু এটা পুরোটাই। আচ্ছা, বড় তাওয়া যদি পান, বড় তাওয়াতে করবেন, যত বড় তাওয়াতে পাও ভাজি করবেন ততই ভালো। আমার কাছে অত বড় তাওয়া অ্যাভেলেবিলিটি নেই, সেজন্য আমি এই সাইজের তাওয়াতেই করছি। দেখুন এটা তৈরি করছি, সবসময় এইরকম পাও ভাজি করার সময় মাথার দিকটা একটু এরকম চেপে চেপে এরকম ধরে ধরে দেবেন, থেবড়ে থেবড়ে দেবেন এই পাওগুলোকে, তাহলে কি হবে এটা একটু হবে। আমি গ্যাসের ফ্লেমটা দেখুন পুরোটাই হাই দিয়েছি, দিয়ে এবারে এটাকে আস্তে 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 এটাকে এবারে আমি বানিয়ে নেব। এই দেখুন এটা কালার এসে গিয়েছে, আবার এটারও একটা কালার এসে গিয়েছে। পাউরুটি যেরকম খানিকক্ষণ গ্যাসে রাখলেই কালার এসে যায়, সেরকম এটারও কালার এসে যাবে। যেহেতু এটা আমি মাখনে করছি, বাটারে বানাচ্ছি, সেজন্য এটার দেখুন একটা গন্ধ বা অ্যারোমা অন্যরকম আসছে। আসুন এই বাকিটাও করে একবারে আমি প্লেটিং করে নেব। পাওভাজি কিন্তু অথেন্টিকভাবে এরকম প্লেটেই কিন্তু সার্ভ করা হয়, সেজন্য আমি এরকমই একটা প্লেট নিয়েছি, এর মধ্যে একটু টমেটো সস দিয়েছি। আর এছাড়াও আমি এর মধ্যে যে সবজিটা বানালাম, মানে যে ভাজিটা বানালাম পাওভাজির, সেই ভাজিটা দিচ্ছি। আর তার সাথে আমি এবারে ব্রেডগুলো দিচ্ছি, যে ব্রেডগুলো বানালাম পাওভাজির সেই ব্রেডগুলো আমি দিচ্ছি। দেখুন আচ্ছা, এটার একটা অথেন্টিক উপায় আমি দেওয়ার কায়দাটা বলছি। দেখুন এই যে পাউয়ের যে তরকারিটা, এই তরকারিটা গায়ের মধ্যে মানে পাউরুটিটা গায়ের মধ্যে বেশ কিছুটা মাখিয়ে, বড় যখন তাওয়ার মধ্যে রান্না করা হয় পাউরুটিটাকে এইভাবে মাখিয়েও নিয়ে আসা হয়, তাই একটা ব্রেডকে আমি দেখুন এরকম তরকারিটা মাখিয়ে দিচ্ছি। দেখুন এই হচ্ছে পাউভাজির অথেন্টিক প্রসেস অফ দেওয়া। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, যেসব বন্ধুরা রিকোয়েস্ট করেছেন তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করে বানাবেন, বিশেষ করে এই রমজান টাইমে বা ইফতার টাইমে খাবেন, অত্যন্ত সুস্বাদু একটা এটা খাবার। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে আমার চ্যানেলের নোটিফিকেশনটা। আমার সাথে, আমার চ্যানেলের সাথে, আমার রেসিপির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।